সরকার ও বিরোধী দলের নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের 48তম ও বর্তমান সরকারের টানা 11তম বাজেটের আদ্যোপান্ত তুলে ধরবেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। চলতি বাজেটের চেয়ে 0.2% বেশি ধরে এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 8%। জনকে ভাতা প্রদান করা হয়। চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় 59,000 কোটি টাকা বাড়িয়ে এবারের বাজেট ঘোষণা হতে পারে 5,23,000 কোটি টাকার, যাতে 17% বাড়িয়ে এডিপিতে খরচ করা হবে 2,02,721 কোটি টাকা। বিশাল এই খরচের বিপরীতে 10% বাড়িয়ে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হতে পারে 3,77,810 কোটি টাকা। রাজস্ব আয়ের মধ্যে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের মাধ্যমে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 3,25,600 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় 10% বেশি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আরও আসবে 52,210 কোটি টাকা। এত টাকা আয়ের পরও মোট বাজেটের ঘাটতি হতে পারে 1,45,000 কোটি টাকার কিছু বেশি, যা জিডিপির প্রায় 5%। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও জাতীয় সঞ্চয়পত্র সহ নানা খাত থেকে ধার করতে হতে পারে 85,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক উৎস থেকে আরও 60,000 কোটি টাকা ঋণ নিতে পারে সরকার। বাজেটের মোট ব্যয়ের 18% যেতে পারে সুদ পরিশোধে। আগামী বছর এই ব্যয় দাঁড়ানোর সম্ভাবনা আছে 94,000 কোটি টাকার কিছু বেশি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।